হাই গাইস, এই জন্য বলে না যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত। তো আজকে আমি ভিডিওটা শুরুই করছি দাঁতের হসপিটাল থেকে, দাঁত দেখাতে এসেছি। কারণ মাংস খেয়ে আমার দাঁতে একটু প্রবলেম হচ্ছিলো, কেন প্রবলেম হচ্ছিলো জানি না। তো দাঁত দেখাতে এসেছি, দাঁত এবার কী বলে দেখা যাক। তো বাই দ্য ওয়ে, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও গাইস। দাঁত দেখি আবার এখানেই বসে গেছি, নর্মালি কোনো সমস্যা নেই। তো দেখা যাক, এখন এখানে বেশি কথা বলতে পারবো না, তাহলে আমার সব কটা যে কটা দাঁত আছে তুলে দেবে ওরা, তাই তো? ওদিকে মুখ খুলি কেন বসে আছে আমি জানি না। এখানে ভিডিও ফিডিও করা বারণ আছে, দাঁত ফাঁত তুলে দেবে। তো চলো এবার বেরোচ্ছি এখান থেকে, একটা অন্য জায়গায় যাবো। দাঁত তো দেখিয়েছি, বললো ঠিক আছে, তো একটু খাওয়ার কথা ভাবা যাক। তো চলে যাওয়া যাক। উল্টো দিকে যাবো, এই ওষুধটা দিয়েছে, নীল নীল ওষুধ বলছে, এটা দিয়ে আগে দেখতে যে ব্যথা ব্যথা কমে কি না, তারপরে আসলে আবার স্কেলিং টেলিং করবে। তো দেখা যাক। আর এইটা কিন্তু একদম ফ্রি, তোমরাও আসতে পারো শিয়ালদাতে। কী জানো হসপিটাল নাম? আর আহমেদ হসপিটাল। তো তোমরাও আসতে পারো দেখানোর জন্য, একদম ফ্রি। 2 টাকা দিয়ে টিকিট করতে হয়, তারপরে পুরোটাই ফ্রি, ওষুধ ফষুধ সবই ফ্রি। তো চলো আমরা। ফাইনালি দাঁতের হসপিটাল থেকে বেরিয়ে এখন খাদিমালার কাছাকাছি চলে এসেছি, আর ওখানে গান হচ্ছে। সো আমি ওখানে বেশি কথা হয়তো বলতে পারবো না, শুধুমাত্র ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাবো। তো চলো, অনেকক্ষণ হাঁটাহাঁটি হচ্ছে, এইবার মেইন জায়গায় পৌঁছে। শেষ করলাম আর আজকের ভিডিওটা তো দেখলি, আর সময় নষ্ট করো না, 16 জানুয়ারি অবধি রয়েছে, তাড়াতাড়ি চলে যাও রাজ্য খাদি মেলায়। তো আর দাঁতের গল্পটা হচ্ছে, সেই হসপিটাল এখন তো বলেছে 15 দিন পর যেতে, তো 15 দিন পর গিয়ে দেখবো আর কি যে কী ব্যাপার স্যাপার হয়। তার আগে আমার তো 15 দিন দেরি হবে, তোমরা 16 জানুয়ারি অবধি রয়েছে ওই রাজ্য খাদি মেলা, তোমরা চলে যাও। আর অ্যাড্রেস তো তোমরা দেখিয়ে নিয়েছো মেলার মধ্যেই, মানে ভিডিওতেই আমি দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ এতটা দেখছি ওখানে সাবস্ক্রাইব তো বানতা হয়, তাই না? তো খুব শিগগিরই ফিরে আসবো নতুন নতুন অনেক ভিডিও নিয়ে। So keep watching. Bye-bye.